वेलकम स्टूडेंट्स टू योर चैनल ऑनलाइन क्लास विथ न्यू वे। हमारे चैनल माध्यमे माध्यमिक उच्च माध्यमिक एकादश श्रेणी तुम्हारे प्रतिनियत एम सिक्यू एस ए किऊ बड़ प्रश्न एवं सजेशनर ओपरे किन्तु आमी नोट्स प्रोवाइड करे थाकी प्रतिदिन आमार चैनेले किन्तु माध्यमिक उच्च माध्यमिकेर जोन्नो प्रतिनियतई भिडियो आसे एवं अध्याय भित्तिक भिडियो आसे ताछाड़ा अध्याय भित्तिक प्लेलिस्टो करा थाके सेखान थेके किन्तु तोमरा तोमादेर प्रयोजन मतो भिडियोगुली तोमरा देखे निते पारो। ताई जारा माध्यमिक एवं उच्च माध्यमिक कैंडिडेट्स रयेछो देरी ना करे एक्षुनि आमार चैनलटिके सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटिके क्लिक करे दिओ परबर्ती समस्त भिडियो एवं आपडेट सबार आगे पेये जाओयार जन्य। चलो शुरू करा जाक भिडियोटि। অবশেষে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রতীক্ষার অবসান ঘটল। শেষ পর্যন্ত বেরোতে চলেছে এইচএস এবিটিএ টেস্ট পেপার। এই টেস্ট পেপারটির দাম কত, এই টেস্ট পেপারটি কবে বেরাতে চলেছে, এই টেস্ট পেপারটি তোমরা কিভাবে সংগ্রহ করবে সমস্ত এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। তার আগে বলে রাখি তোমাদের এবিটিএ টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারের পাশাপাশি এইচএস পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীর মধ্যে প্রশ্ন রয়েছে। তো শিক্ষামন্ত্রী এ বিষয়ে কি বলেছেন তা অলরেডি আমি আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি, সেটা যদি না দেখে থাকো আমি আই বাটনের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর সংসদ সভানেত্রী যিনি সংসদ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ডের যিনি সংসদ সভানেত্রী রয়েছেন মহুয়া দাস, তিনি কিন্তু জানিয়েছেন যে আপাতত যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে বেশ কয়েকদিন সময় আছে সেক্ষেত্রে তারা নজর রাখছে মাধ্যমিক পরীক্ষা পেছনো হবে কি না। মাধ্যমিক পরীক্ষা যদি পেছন হয় তারাও কিন্তু পরীক্ষা পেছাবে। এই ব্যাপারে যাবতীয় সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার এবং বোর্ড। সেই সিদ্ধান্ত কি হতে চলেছে তা কিন্তু আমরা মে মাসের 10 তারিখের মধ্যে জেনে যাব যে তোমাদের পরীক্ষা পেছতে চলেছে কি পেছচ্ছে না। আপাতত তিনি এটা জানিয়েছেন পরীক্ষা অ্যাজ পার শিডিউল অর্থাৎ পূর্ব নির্ধারিত সূচি মেনে অর্থাৎ জুন মাসের 15 তারিখ থেকে হওয়ার কথা ছিল, তারা ধরে নিচ্ছেন পরীক্ষা কিন্তু সেই সময়ই হবে। তো সেই দিক মাথায় রেখে তোমাদের কিন্তু তোমাদের পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যেতে হবে, পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে এবং যে টেস্ট পেপারটি বেরাচ্ছে বা তোমরা যে যা টেস্ট পেপার সংগ্রহ করেছো এর আগে সেই টেস্ট পেপারগুলি কিন্তু তোমরা ভালোভাবে সংগ্রহ করে নাও। মূলত এই ভিডিওতে আমরা আলোচনা করবই এইচএসের এবিটিএ টেস্ট পেপার নিয়ে। দেখো এই এইচএসের এবিটিএ টেস্ট পেপারটি এটি গত 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন বের হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ অসুবিধার কারণে তারা এই টেস্ট পেপারটি কিন্তু আজ অর্থাৎ 19 এপ্রিল বের করছেন। এই টেস্ট পেপারটির দাম তারা রেখেছেন 130 টাকা। কোথা থেকে তোমরা সংগ্রহ করবে, তোমাদের সংগ্রহ করতে হবে এবিটিএর যে কলকাতার অফিস রয়েছে অর্থাৎ সত্যপ্রিয় ভবন P14 গণেশচন্দ্র এভিনিউ কলকাতা 13, এখান থেকে তোমরা দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু এই টেস্ট পেপারটি সংগ্রহ করতে পারবে। তার জন্য কি করতে হবে, বিদ্যালয়ের যিনি হেড মাস্টার বা হেড মিস্ট্রেস রয়েছেন তার কাছ থেকে উপযুক্ত প্রমাণ নিয়ে যেতে হবে যে তোমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস, কারণ তোমরা 11-এ তোমাদের পরীক্ষা হয়নি, তোমাদের 11-এ অটো পাস করিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রমাণ নেই, বা তোমরা এখনও পরীক্ষার জন্য অ্যাডমিটও পাওনি যে তোমরা প্রমাণ পাবে। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার কাছ থেকে কিন্তু প্রমাণ নিয়ে তোমাদের এই টেস্ট পেপারটি সংগ্রহ করতে হবে। বলাই বাহুল্য যেহেতু এখন দীর্ঘ করোনাকালীন পরিস্থিতিতে বেশিরভাগ স্কুলই বন্ধ রয়েছে সেক্ষেত্রে তোমরা ছাত্রছাত্রীরা এইটা করা তোমাদের পক্ষে অসুবিধাজনক। তো সেক্ষেত্রে যারা কলকাতায় থাকো তারা নিকটবর্তী দোকান থেকে এই টেস্ট পেপারটি কালকে পেয়ে যাবে, যারা কলকাতায় থাকো না কলকাতা থেকে দূরে থাকো তারা এই টেস্ট পেপারটি কীভাবে পাবে তোমাদের জন্য আমি সমস্যার সমাধান নিয়ে এসেছি। তারা কী করবে, তারা একটি অনলাইন ওয়েবসাইট রয়েছে যার নাম www.localmt.com অর্থাৎ লোকাল মার্টের একটি ওয়েবসাইট, এখানে তোমরা যাবে, এখানে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে টেস্ট পেপার নামক একটি সেকশান রয়েছে, ওখানে ক্লিক করলে ওখানে তোমাদের এইচএস অর্থাৎ WBCHSE বোর্ডের অ্যাপ্রুভ যে যে টেস্ট পেপারগুলি রয়েছে সেখানে তোমরা এবিটিএ টেস্ট পেপারটিও পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অ্যাড টু কার্ট করবে, কার্ট অ্যাড করার পর তারপরে তোমরা নিজেদের যার যার বাড়ির অ্যাড্রেস আছে সেটি দেওয়ার পর তোমরা বাই নাও ক্লিক করবে। সেক্ষেত্রে তোমাদের যে মূল্য টেস্ট পেপারের 130 টাকা তার চেয়ে কিছু পরিমাণ মূল্য বেশি লাগতে পারে ডেলিভারি চার্জের জন্য। ডেলিভারি চার্জ লাগলেও আমি বলবো তোমাদের জন্য এটি সবথেকে কিন্তু সুরক্ষিত উপায়, এইভাবে কিন্তু তোমরা বাড়ি বসেও কিন্তু এই পেপারটি সংগ্রহ করতে পারো। টেস্ট পেপারটি আমার হাতে চলে আসলে আমি এই টেস্ট পেপারের ওপরও যত দ্রুত সম্ভব তোমাদের জন্য কিন্তু ভিডিও আনা স্টার্ট করে দেবো। তাই তোমরা ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনায় কোনো খামতি রেখো না। পরবর্তী এরকম জাতীয় কোনো ভিডিওর আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আর
তোমাদের তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি সেই বিষয়ের উপরে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।